কালীক্ষেত্র সোনামুখী শহরে জমজমাট হট নগর কালীপুজো। বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী, এখানে অসংখ্য কালীপুজো অনুষ্ঠিত হয়, তার মধ্যে অন্যতম হট নগর কালী। সারা বছর এখানে নিত্যপুজো হলেও কার্তিকের অমাবস্যায় তিথি মেনে বিশেষ বাৎসরিক পুজো হয়। সোনামুখীর অন্যান্য প্রাচীন পুজোগুলির মতো হটনগর কালীকে নিয়েও অনেক লোককথা প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় লোককথা হল, 450 বছর আগে সোনামুখী ছিল জঙ্গলাকীর্ণ। সোনামুখীর তারিণী সূত্রধর নামে এক বৃদ্ধা প্রতিদিন জঙ্গলের পথ পেরিয়ে পায়ে হেঁটে মাথায় ঝুড়িতে করে বড়জোড়ার নির্সা গ্রামে চিঁড়ে বিক্রি করতে যেতেন। সেই চিঁড়ে বিক্রি করে পাওয়া ধান নিয়ে তিনি আবারও পায়ে হেঁটেই সোনামুখী ফিরে আসতেন। যাওয়া আসার পথে পড়ত একটি খাল। বৃদ্ধা তারিণী সূত্রধর বাড়ি ফেরার পথে সেই খালের পাশে খানিক বিশ্রাম নিয়ে সঙ্গে থাকা চিঁড়ে মুড়ি খেতেন। সেখানে প্রায় দিনই লাল পাড় শাড়ি পরা একটি ছোট্ট শ্যামাঙ্গী মেয়ে তার সাথে সোনামুখী আসার জন্য বায়না করত। আর বৃদ্ধা প্রতিদিনই কিছু না কিছু বলে ওই ছোট্ট কন্যা শিশুটিকে বিরত করতেন। শেষে একদিন সে জেদ ধরে বসল, বৃদ্ধার সাথে সে সোনামুখী যাবেই যাবে। তখন নিরুপায় তারিণী সূত্রধর তাকে সঙ্গে নিয়ে যেতে সম্মত হলেন। কিছু দূর যাওয়ার পর ওই ছোট্ট মেয়েটি বলে, আমি আর হাঁটতে পারছি না, আমাকে কোলে নাও। কিন্তু মাথায় আর কোলে ধানের ঝুড়ি আর বস্তা থাকায় বৃদ্ধা তার অসহায়তার কথা বললে ওই শ্যামাঙ্গী একরত্তি মেয়ে তার মাথার ঝুড়িতেই চাপার কথা বলে। নিরুপায় তারিণী সূত্রধর তাই করেন। পরে তিনি বাড়ি ফিরে দেখেন ওই মেয়ে তো নেই, তার বদলে রয়েছে দুটি পাথর। ভয় পেয়ে তিনি সেই পাথর দুটিকে তুলসী তলায় রেখে দেন। সেদিন রাতেই বৃদ্ধা তারিণী সূত্রধর স্বপ্নাদেশ পান। সেই শ্যামাঙ্গীর ছোট্ট মেয়েটি তাকে বলছে, আমার পুজোর ব্যবস্থা কর, পাড়ার আঁকর গাছের নিচে আমাকে রেখে আয়, আমি মা কালী। তোর ভার বইতে যাতে কোনো কষ্ট না হয় তাই এই পাথর রূপে এসেছি। ভয় পেয়ে পরদিন সকালে ওই বৃদ্ধা লালবাজার এলাকার মানুষকে সব কথা জানান। সেই সময় ছোঁয়াছুঁই আর জাতপাতের ঘটনা এতটাই তীব্র ছিল, পুরোহিত পুজো করতে অস্বীকার করেন, গুরুতর অসুস্থ হয়ে পড়েন পুরোহিত। পরে তিনিও স্বপ্নাদেশ পেয়ে এই পুজো করতে রাজি হন। স্বপ্নাদেশে স্থানীয় জমিদার গিন্নি কাদম্বরী দেবী মন্দির নির্মাণের জন্য এক খণ্ড জমি ও পুজো পরিচালনার জন্য কিছু জমি দেন। তখন থেকেই এই পুজো এলাকার মানুষ পরিচালনা করছেন। বর্তমানে সুদৃশ্য মন্দির তৈরি হয়েছে, কিন্তু প্রাচীন সেই প্রথা মেনে আজও সূত্রধররাই কেবল ঘট আনার অধিকারী। এই ঘট সারা বছর মন্দিরে রেখে পুজো করা হয়। পরে বছর বাৎসরিক পুজোর সময় সেই ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট আনা হয়। হটনগর কালীর নামকরণ নিয়ে এলাকায় দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন হট যোগে কোনো এক যোগী এখানে এই সিদ্ধি লাভ করেন তাই এরূপ নামকরণ। আবার কেউ কেউ বলেন মা কালী হঠাৎ নগরে এসেছিলেন তাই হটনগর কালী নামকরণ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন কালীর নির্দেশে যে আঁকর গাছের নিচে পাথর দুটি রাখা হয়েছিল সেই গাছ আজও আছে। আশ্চর্যের বিষয়, সেই গাছে কোনো কাঁটা নেই, এমনকি ওই গাছের আদিমূলের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর পাথর দুটি আজও সেই আঁকর গাছের নিচে রেখেই পূজার্চনা করা হয়। তবে আশ্চর্যের বিষয়, ওই পাথর দুটি ঋতুভেদে রং পরিবর্তন হয়, এমনটাই দাবি স্থানীয়দের। বাঁকুড়ার সোনামুখী থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন, সময়ের সংবাদ।
সোনামুখী শহরটাকে কালীকেন্দ্রিক বলা হয়। বহু মানুষ জানে যে সোনামুখীতে কালী পুজো খুব ধুমধাম ধরে হয়। আজ 300 বছর ধরে সোনামুখীতে বিভিন্ন ধরনের কালী আছে। প্রত্যেকটা কালীর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, অন্নগর কালীরও একটা বৈশিষ্ট্য আছে, মাইতো মা কালীরও বৈশিষ্ট্য আছে, সব কালীরই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এবং সোনামুখী একটা মানে উচ্ছ্বাস উন্মাদনা মানুষের মধ্যে, সারা বছর অপেক্ষা করে কখন কালী পুজো হবে। এবং সোনামুখী সকল মানুষ বা আত্মীয় স্বজন বা বিভিন্ন লক্ষাধিক লোক সমাগম হয়, বহু বিদেশ বাইরের থেকে এবং বিদেশ থেকেও বহু মানুষ আসে এই সোনামুখী কালী পুজো দেখতে। এই কালী হন্নগর কালী, গ্রাম্যসোলানার কালী, গোটা সোনামুখীর কালী বলে পরিচিত। এই কালী আনুমানিক 300-400 বছরের পুরনো। এই কালীর নামকরণের পেছনে একটা ইতিহাস আছে, গল্প আছে। সেই গল্প হচ্ছে 350 বছর আগে তাহানি সূত্রধর বলে একজন ভদ্রমহিলা চিড়ে বিক্রি করতে যেতেন বড়জোড়া নিক্সা গ্রামে। সেখানে তখন তো টাকা পয়সার ব্যাপার থাকে না, বিনিময় প্রথা ছিল, কিছু দেবো কিছু নিয়ে আসবো। তো ভদ্রমহিলা প্রতিদিন যেত, একটা বাচ্চা মেয়ে, খুবই বাচ্চা মেয়ে, ঝোঁক ধরত, তোর সঙ্গে আমি যাবো, তোর সঙ্গে আমি যাবো। তো একটা খাল আছে, সেখানে ভদ্রমহিলা আজ ফেরার সময় চিড়ে বিক্রি করে চিড়ে খেতেন বা জলপান করতেন। তখন সেই দিন ভদ্রমহিলাকে ওই বাচ্চা মেয়েটি বলে, আমি তোর সঙ্গে যাবোই যাবো, আমায় নিয়ে যেতেই হবে। তো বাধ্য হয়ে ভদ্রমহিলা তাহানি সূত্রধর ওই চিড়ে ঝুড়িতেই ওই বাচ্চা মেয়েটাকে চাপিয়ে নিয়ে আসে। এইখানে সামনে এক আঁকর গাছ আছে, সেখানে এসে আর বইতে না পেরে নামিয়ে দেয়। তখন দেখে যে বাচ্চা মেয়েটি আর নাই, সেখানে একটি পাথর শিলা রয়েছে। হট যোগী বলে একজন তান্ত্রিক ছিলেন, তাকে মা স্বপ্নাদেশ করেন যে আমাকে প্রতিষ্ঠিত কর। এবং তখন এইখানে আমাদের হালদার গিন্নি এই জায়গাটি দান করেন, এবং সেই থেকে এই কালীর নাম হয় হর্ণঘর কালী। আমার নাম দেবমাল্লা হালদার।